ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম সেটি কিন্তু জৈব চাষের জন্য একটি সমৃদ্ধ এলাকা। এই গ্রামে ঘরে ঘরে মানুষ কৃষিতে একটি বিপ্লব সৃষ্টি করেছেন। তারা নিরাপদ শাকসবজি যেমন উৎপাদন করছেন, একই রকমভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই এগিয়ে গেছেন। তারা প্রথম চোটেই যদি বলি আমরা যে কৃষি গবেষণা ইনস্টিটিউট বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রথম দিকে কাজ শুরু করে 2001 সালে, কিন্তু এই কাজ কিন্তু খুব বেশি এগোয়নি। না এগোনোর কারণে এটি থেমে যায় এবং সেখানে কৃষকদের উদ্যোগগুলো কিন্তু খুব বেশি এগোতে পারেনি। 2007 সালে এসে আমরা দেখতে পাই যে এখানে বেসরকারি উন্নয়ন সংস্থা হাঙ্গারফি ওয়ার্ল্ড তারা যুক্ত হয় এবং তারা এই কেঁচো কম্পোস্ট উৎপাদনের ক্ষেত্রে পাশাপাশি জৈব চাষাবাদের ক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে। বিশেষত তারা এই কাজে নারীদেরকে বেছে নেয় এবং নারীরা সেই জায়গায় তাদের প্রশিক্ষণ গ্রহণ করে তারা অনেক রকমের সফল কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করেছেন। আমরা যে চারিগুলো দেখতে পাচ্ছি এগুলো মুনারা বেগমের বাড়িতে তার জৈব সার উৎপাদনের চারি। এখানে আসলে কেঁচো কম্পোস্ট, আমরা জানি যে কেঁচো কম্পোস্ট একটি আধুনিক প্রযুক্তি, আধুনিক জাতের কেঁচোকে নিয়ে আসা হয় এখানে এবং গোবর এবং অন্যান্য পচা আবর্জনা খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং সেগুলোর থেকেই এখানে সার উৎপাদিত হয় এবং এই সার আসলে অন্যান্য যে কোনো জৈব সারের চেয়েও অনেক বেশি ভালো সার এবং এই সার কিন্তু আসলে ফসল উৎপাদনের ক্ষেত্রে এবং জমিতে কৃষি উৎপাদনের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। এই সার কিন্তু বিক্রি করাটা আগে একসময় বড় চ্যালেঞ্জের মধ্যে ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে এটি কিন্তু বাজার বেড়ে গেছে এবং এটা কিন্তু বিক্রিও বেড়েছে এবং এখানে কিন্তু প্রতি সপ্তাহে বা প্রতি মাসে শত শত মন ভার্মি কম্পোস্ট এখানে উৎপাদন করা হচ্ছে। আর এই সমস্ত কাজের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মনোরা বেগম। মনোরা বেগম যেহেতু একজন ইউনিয়ন পরিষদের সদস্যা, সেজন্য তার মধ্যে একটি নেতৃত্বের গুণাবলীর মধ্যে রয়েছেন এবং অনেক মানুষকে তিনি সংঘবদ্ধ করতে পারেন এবং তিনি বিপণনের ক্ষেত্রে যেমন সহযোগিতা করতে পারেন, পাশাপাশি তিনি সরকারি বেসরকারি সংস্থাগুলোর সাথেও কিন্তু নানা রকমের কাজের সাথে যুক্ত হতে পারেন। মনোরা বেগম এই কাজে নিজেকে যুক্ত করেছেন এবং অন্যদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, অন্যদেরকে সহযোগিতা করেছেন, সাহস যুগিয়েছেন এবং সব মিলিয়ে তার নেতৃত্বে এই এলাকায় একটি বড় ধরনের বিপ্লব ঘটে গেছে। তার এই কাজের জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন, তিনি পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার এবং এই পুরস্কার পাওয়ার কারণেও তার সাহস বেড়ে গেছে। আসুন আমরা একটু কথা বলে জানি মনোরা বেগমের কাছ থেকে তার সফলতার গল্প। আমাদের সাথে আছেন মনোরা বেগম, যিনি নিয়ামতপুর ইউনিয়নের একজন মহিলা কাউন্সিলর এবং দীর্ঘদিন থেকে তিনি এই সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত আছেন। পাশাপাশি তিনি ভার্মি কম্পোস্ট, যেটি কেঁচো কম্পোস্ট সার, সেটি উৎপাদন করেন, এখানকার মহিলাদেরকে সংগঠিত করেন এবং তার মধ্য দিয়ে তিনি নিজেকে পরিচিত যেমন করেছেন জাতীয়ভাবে পরিচিতি পেয়েছেন। তিনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারও পেয়েছেন এই বছরে। আমরা মনোরা বেগমের কাছ থেকে জানি তার অভিজ্ঞতার গল্প। মনোরা বেগম, আপনি তো এবছর জাতীয় পুরস্কার পেয়েছেন, বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়েছেন, সেটি কি এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্যই পেয়েছেন? শুধু ভার্মি কম্পোস্ট সারের উপরেও না, দেখাচ্ছে আমি নারীদের এই ভার্মি কম্পোস্ট সার নিজে করি বা নারীদের দিয়ে করাচ্ছি। 12টি গ্রামে আর কি নারীদের 600 নারী নিয়ে কাজ করি, তারাই ভার্মি কম্পোস্ট সার তৈরি করে এবং তারা নিরাপদ সবজিও তৈরি করে। উৎপাদন শুরু করেন কবে থেকে বলেন দেখি? আমি 7 সাল থেকে। আর 7 সাল থেকে কিভাবে শুরু হলো বলেন দেখি? ফার্স্টের থেকে শুরু, হাঙ্গার ফিয়ার থেকে আর কি আমি কার্যক্রমটা শুরু করি। তারা কি আপনাকে প্রশিক্ষণ? তারা আমাকে প্রশিক্ষণ দেয়, দেওয়ার পরে আমি গ্রামে কাজ করি, গ্রামে নারীদেরকে নিয়ে তা আলোচনা করি। করার পরে যে আর কি প্রত্যেক গ্রামে আমরা 3টি করে হাউস দেওয়া হয় নারীদের, পাকা করে আর কি সার করার জন্য। মানে হাউস বলতে আপনি ভার্মি কম্পোস্ট তৈরি করার হাউস? জি, ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য 3টি করে হাউস প্রত্যেক গ্রামে, যে নারীরা করতে পারবে তাদেরকে আমরা ওই হাউস দিই হাঙ্গার ফিয়ার্ডের থেকে। আচ্ছা, কিন্তু সেখানে তারা প্রত্যেক গ্রামে আমাকে রাখে সাথে। মানে এটা সংগঠন করার কাজে আপনি তাদের সাথে ছিলেন? জি জি। আচ্ছা, এমনি একটু মানে বলি যে এই যে হাউস দেওয়া হলো, প্রশিক্ষণ দেওয়া হলো, সার উৎপাদন হলো, এটার বিক্রির ব্যবস্থা কি দাঁড়ালো? বিক্রির ব্যবস্থাও আমি করি। যেমন কিভাবে করলেন আপনি? যেমন আমরা চাষিদের তখন ফ্রি দিতাম, চাষিদের 5 কেজি 10 কেজি এইভাবে ফ্রি দিতাম, দিয়ে বলতাম যে আপনারা এগুলা মাঠে নিয়ে দেন, ধান খেতে দেন, সবজি খেতে দেন, পান খেতে দেন, দিয়ে দেখেন এর ফলাফলটা কি। তখন আর কি দিয়ে দেখেছে যে রাসায়নিক ইচ্ছেও অনেক ভালো কাজ করে, এই ফলটাও ভালো হয় এবং
পান খেতে দিয়ে বেশি উপকার পেয়েছে এই মানুষ যে পানটা কিন্তু পচে না পানটা ভালো পুরোট হয় আর পানের কালারও খুব সুন্দর হয় এই জন্য আর কি আমরা আস্তে 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 আগাইতে আগাইতে এখন তো আমরা মানে প্রথমে ফ্রি দিয়েছেন কিন্তু এখন মানুষ কিনে নিয়ে যাচ্ছে আপনার আওতায় মানে কত সার উৎপাদন হয় আপনার এখানে দুই ট্রাক করে সার দুই ট্রাক সার কি প্রতিদিন না কি প্রতি সপ্তাহে প্রতিদিন না মাসে আচ্ছা মাসে দুই ট্রাক সার মানে বলা চলে যে তাহলে 30 টন 35 টন এরকম আচ্ছা এবং সেটা বিক্রি হয়ে যায় আপনি যে জানতাম না যে আমি বঙ্গবন্ধু পুরস্কার পাবো আমি কিন্তু পুরস্কার আরো পেয়েছি কিন্তু বঙ্গবন্ধু যে পুরস্কার পাবো এটা কিন্তু আমি জানতাম না আচ্ছা তারপর যখন আমি পাইছি তখনই আমার ভিতরে আরো এই শুরু হয়েছে যে আমার মতো আরো নারীদের যাতে পায় সেভাবে আর কি নিজের সাহসটা কনফিডেন্স বেড়ে গেছে না আস্থাটাও বাড়ছে এবং এটা তো আপনার যারা আশেপাশে যে নারীরা আছে তাদেরও তো সাহস বাড়ছে তাদেরও সাহস বেড়েছে তারাও মনে করছে যে মনোরা আপা যখন পারে তখন আমরাও তো পারি তাই না জিনিসটা তো আপনি তো এখানে আরো অনেক রকমের জৈব চাষাবাদ করছেন আপনি এখানে একদিকে যেমন মানে ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন আবার একই সাথে আমরা জানি যে আপনি ইমোনিয়ে মানে ইমোনিয়েও কাজ করছেন এবং এগুলো সবই জৈব চাষাবাদ রাসায়নিক চাষাবাদের বাইরে তো এগুলো তো অনেক নিরাপদ শাকসবজি উৎপাদন করছে এই শাকসবজিগুলো কি বিক্রি হয় ভালো মতো হ্যাঁ শাকসবজিগুলো আমরা বাজারে যে শাক বিক্রি হয় 10 টাকা আমি নিজেই কিনে নিই তাদের কাছ থেকে 15 টাকা আচ্ছা আর 5 টাকা করে বেশি দি কেজিতে এবং সেগুলো আপনি কোথায় বিক্রি করেন সেগুলো আমি ঢাকাতে পাঠাই এবং আমি আমাদের কালীগঞ্জ উপজেলা আমাদের টিয়নো ছিল টিয়নো রেগুলারই নিত সে টিয়নো চলে গেছে তারপরে আমি ঢাকাতে এখন প্রকৃতিতে পাঠাই প্রকৃতিতে পাঠান মানে ওখানে ওখানেও আপনারা সেখানে এই নিরাপদ শাকসবজিগুলো বিক্রি করার ব্যবস্থা করেছেন তো সব মিলে এখন আপনার কাছে কেমন লাগে আগে তো ছিলাম একজন মনে হয় যে গৃহিণী বাড়ির কাজকর্ম করতাম কোনো কিছু বুঝতাম না জানতাম না এখন আমার কত ভালো লাগে তা আমি নিজেই বলতে পারি না এখন অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো আপনার এই ভালো লাগাটা কি আপনাদের সাথে যে অন্যান্য মেয়েরা আছে তাদেরও কি এরকম ভালো লাগা শুরু হয়েছে তাদেরও ভালো লাগা শুরু হয়েছে এবং তাদেরও আমি চাচ্ছি যে আমার মতো এরকম যাতে বঙ্গবন্ধু পুরস্কার তারাও আনতে পারে পুরস্কার পুরস্কার তো একটা জিনিস পুরস্কার একটা স্বীকৃতি এটা সেই ঠিক কিন্তু পুরস্কার না পেলেও তো এই কাজ করে যে একটা আনন্দ অনেক অনেক আনন্দ মনের যে আনন্দ আপনি একটা বিষ মুক্ত সবজি উৎপাদন করছেন আপনি একটা ভালো কাজ করতেছেন এবং সেই সব কাজ আমাদের দেশের জন্য কাজে লাগতেছে পরিবেশের জন্য কাজে লাগতেছে মনোর আপা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার যে সাহস আপনার যে কথা এবং আপনার যে আস্থা সেটি আগামী দিনে আমাদের বাংলাদেশের নারীদেরকে আরো অনেক বেশি করে উৎসাহিত করবে এটা আমরা আশা করি।